বন্ধুগণ, আমি ডক্টর রিপন সরকার। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যাদের কিডনিতে স্টোন হয়ে আছে, অর্থাৎ কিডনিতে পাথর হয়ে আছে, তারা অনেকেই এই সমস্যা নিয়ে ভুগছেন। তাই যে সকল ব্যক্তির, যে সকল বন্ধুরা এই কিডনিতে স্টোন হয়ে আছে, চিকিৎসার অভাবে আপনারা সেইভাবেই পড়ে আছেন, ঠিকঠাক চিকিৎসা করতে পারছেন না, এবং কি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাচ্ছেন, বলছে অপারেশন করাতে হবে, অপারেশন করলেই আপনার এই কিডনি স্টোনটা চলে যাবে, তো আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, সেই ক্ষেত্রে আপনি অপারেশনও করাতে পারছেন না। সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওটা আপনাদের খুবই উপকারী হতে চলেছে। তাই অনুরোধ যে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আপনারা দেখবেন, তাহলে আপনার যে কিডনির যে স্টোন বা পাথর হয়ে আছে, সেই পাথরের জন্য আপনাকে অপারেশন করতে হবে না। আশা করি এই ভিডিওতে আপনারা জেনে যাবেন যে কি ওষুধ খেলে আপনার এই স্টোন মানে পাথরটা গলে প্রস্রাবের দ্বার দিয়ে বের হয়ে যাবে। তো প্রথমে একটি কথা বলবো, এই কিডনিতে স্টোন হওয়ার পিছনে প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া। আপনারা যদি ঠিক মতন পরিমাণে জল পান খুব কম করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের দিনে প্রায় 5-7 লিটার জল কিন্তু আপনাদেরকে খেতে হবে। এবং যে সকল বন্ধুদের মানে ছোট আকারে কিডনিতে স্টোন হয়ে আছে, এবং কি আছে লয়ার অ্যাবডোমেন ইউজি করে আপনারা দেখেছেন যে আপনার মানে কিডনিতে স্টোন হয়ে আছে ছোট, আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে জলও খেতে পারেন, তাহলে কিন্তু কিডনি থেকে আপনা আপনি স্টোন বা পাথর বের হয়ে যাবে। এইবার যদি আপনাদের সেটাও করতে না পারেন, তো হোমিওপ্যাথিক কম্বিনেশন আমি কিছু ওষুধ বলবো। আপনারা হোমিওপ্যাথিক দোকানে গিয়ে 30 ml করে সেই ওষুধগুলো কিনে একটি 100 ml খালি শিশির মধ্যে সেই ওষুধগুলো দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে মানে দিনে 2-3 বার করে খাবেন, তাহলে আপনার সেই কিডনিতে যে স্টোন হয়ে আছে সেটা গলে মূত্রনালীর মাধ্যম দিয়ে বের হয়ে যাবে। তো চলুন তাহলে দেখুন, এই কিডনিতে যখন স্টোন হয়ে থাকে অনেক সময় বোঝা যায় না যে কিডনি স্টোন, আবার অনেকের কোমরের ব্যথা হয়ে থাকে। কিন্তু কিডনি স্টোনের কি থাকবে, এই পিছনে ঠিক কোমরের একটু উঁচুর দিকে কি হয় মানে একটু হালকা মৃতু মৃতু ব্যথা থাকতে পারে, একটু জ্বর জ্বর ভাব থাকতে পারে, এবং বমিটিং হতে পারে, এবং কি দেখবেন আপনি প্রস্রাব করতে গিয়েছেন ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে, মানে এই প্রস্রাবটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং জ্বালা পোড়াও হতে পারে, অনেকের সেই প্রস্রাব দিয়ে রক্ত ব্লিডিংও হতে পারে। এগুলো কিন্তু লক্ষণ আমরা দেখে থাকি। যখন যে অবধি আপনার কিডনিতে এই পাথরটি থেকে যায়, সেই অবধি ব্যথার অনুভূতিটি খুবই কম থাকে। যখন সেটা ভেঙে মূত্রনালীর মধ্যে দিয়ে পাস হতে মানে বেরোতে লাগে, তখন কিন্তু অসহ্য জ্বালা যন্ত্রণা এগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন। তো চলুন তাহলে যে তিনটি আমি ওষুধ কম্বিনেশন বলবো, সেই তিনটি ওষুধ কি কি দেখুন, প্রথমে যে ওষুধটি আসবে সেটা হচ্ছে বারবারিস ভালগারিস। বারবারিস ভালগারিস এই মাদার 30 ml একটি হোমিওপ্যাথিক দোকানে গিয়ে আপনারা কিনে নেবেন, ঠিক আছে, আর 30 ml কিনে নেবেন সিল প্যাক। আর তারপরে যে ওষুধটি বলবো সেটা হচ্ছে সারসাপেরেলা মাদার টেরিসার, এই 30 ml কিনে নেবেন। আর একটি ওষুধ নেবেন হচ্ছে ইকুইজিটাম হাইমেল, এটাও মাদার হিসাবে আপনারা কিনে নেবেন। এই তিনটা ওষুধকে 30 ml 30 ml করে 100 ml মধ্যে দিয়ে ভালো করে স্টোক দিয়ে ঝাঁকিয়ে দিনে 2-3 বার আপনাদেরকে খেতে হবে, 30 ফোঁটা করে। বাচ্চাদের হলে সেটা হচ্ছে 15 ফোঁটা করে। এটা কিন্তু কোনো এস মানে বয়সের ব্যাপার থাকে না, ছোট বড় সকলেরই এই কিডনিতে পাথর হতে পারে, সেটা মহিলা পুরুষ মানে যাত্রী হয়ে থাকুক না কেন।
আমি এই তিনটে ওষুধ পড়লাম 100 ml কাছে শেষের মধ্যে, এই তিনটা ওষুধ মিক্সিং করে তারপরে দিনে সকালে দুপুরে রাত্রিতে 30 ফোঁটা করে বড়রা খাবে এবং ছোটরা খাবে 15 ফোঁটা করে তিনবার। এইভাবে যদি আপনারা খেতে পারেন, খাবার আগে আগে খেতে হবে, তাহলে কিন্তু আপনার কিডনি স্টোন যেটা পাথর হয়ে আছে সেটা ধীরে ধীরে গলতে শুরু করবে এবং ভেঙ্গে মূত্রনালীর মাধ্যম দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, এবার এগুলো পটেন্সি হিসাবে খাওয়া যায়। আমি এক্সট্রা করে আলাদা ভিডিও করে দিব, হ্যাঁ সেই ভিডিও আপনারা দেখবেন। তাই বলছি এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেননি আমার এই চ্যানেলটি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এবং এই কিডনি স্টোনের জন্য আরও কী কী মেডিসিন আছে আমি পরবর্তীতে আরও ভিডিওতে জানাব। দেখুন এই তিনটি কম্বিনেশন ওষুধ তো আপনারা খাবেন, তার সাথে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম মাসে বা 20 দিন পর 1-2 ফোঁটা করে একটি করে ডোজ আপনাকে নিতে হবে। এইরকম 3-4 মাস 6 মাস আপনাকে ওষুধটি খেতে হবে। তারপরে খাবার পর আপনাকে কি করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি ইউএসজি করে দেখতে হবে যে সেটা কমলো কিনা। যদি কমের দিকে থাকে তাহলে তো ভালো, সেইভাবেই খেতে থাকবে, এবং যদি না কমে তাহলে আরও 3 মাস আপনাকে খেতে হবে। এবং যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়, তো আমি ফোন নম্বর দিয়ে দেব, হ্যাঁ আপনারা সেখান থেকে ফোন নম্বরটা কালেক্ট করে নেবেন। আর যদি কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কি পর্যায়ে আছে, আমি যতটা হেল্প করা আমি করে দেব, কি কি ওষুধ আপনারা কিভাবে খাবেন। তো এই ছিল আজকের কম্বিনেশন, তিনটি ওষুধ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খেতে হবে, খাবার আগে আগে খেতে হবে ওষুধগুলো, হ্যাঁ আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনাদেরকে জল খেতে হবে, দিনে প্রায় 5-7 লিটার করে জল খেয়ে নিতে হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি এই ভিডিওতে আপনাদের এই কিডনি স্টোন বা রেনালস্টোন বা মূত্রপাথরী এই যে ওষুধগুলো বললাম এটা খেয়ে যদি আপনারা রেজাল্ট পান তো আমাকে জানাবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলে দেখছেন, এই ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেন মানে করা নেই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিতে থাকি। সেখান থেকে আশা করি কিছু না কিছু আপনারা উপকৃত এবং মানে উপকৃত হবেন, উপকার পাবেন। তো আপনারা আমার সাথে আছেন, পাশে আছেন যারা, তাদেরকে আমার অনেক আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। নমস্কার, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।